পাচ্ছো, দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি একটা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে কুলার পিৎজা। আমার লাইফে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আর এরকম একটা গ্লাস। ওয়াও, লুক এট দিস, ওয়াও, উ চিজটা জাস্ট দেখো, মারাত্মক একটা চিজ দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার চলে এসেছি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। কোচবিহারে কিন্তু চাই স্যুটটা বার খুলে গেছে, তো আমরা আজকে এখানেই চলে এসেছি। 2 তারিখ মেবি ওপেনিং হয়েছিল, আমি সেদিন এখানে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য সেদিন আমি এখান থেকে ট্রাই করতে পারিনি। তো আজকে এখান থেকে আমরা চায় ট্রাই করবো, তাছাড়াও কী কী নতুন আইটেম আছে সেগুলো কিন্তু আমরা ডেফিনেটলি ট্রাই করবো, আর তার জন্য আমি ভীষণ এক্সাইটেড আর হ্যাপি। তো এবার আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখছি কী কী খাবার আছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি, তো এখানে আমাদের সাথে ওনার আছে। তো দাদাকে আমি বলবো কনগ্রাচুলেশনস সবার প্রথমেই। আর তোমাদের ওপেনিংটা কবে হয়েছে তুমি যদি একটুখানি বলো। আমাদের ওপেনিং হয়েছিল এই মাসের 7 তারিখ। আচ্ছা, বলো তোমাদের স্পেশালিটিটা তুমি যদি একটুখানি বলো। আমাদের এখানে প্রথম কথা, আমাদের এখানে যে সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে সমস্তটাই 100% ভেজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চা, যে সমস্ত চায়ের ফ্লেভার আমরা দিচ্ছি এগুলো কুচবিহারে ফার্স্ট টাইম, আর কোথাও আশা করি চাটা সমস্ত ধরনের চায়ের ফ্লেভার আছে। আদ্রাক আছে, চকলেট আছে, রোজ আছে, ইলাইচি আছে, পান, কেসর, মশলা, সব ফ্লেভার আছে। কোল্ড কফি খুব ভালো হবে, কোল্ড কফির যে রেঞ্জটা আছে সমস্তটাই ভালো হবে। পিৎজা খুব ভালো হবে এবং চিপ রেটে বেস্ট কোয়ালিটির পিৎজা আমরা দিচ্ছি। লোকেশনটা একটুখানি বলে দাও। লোকেশনটা হলো 130 রাজেন্দ্রনারায়ণ রোড, পুরাতন পোস্ট অফিস পাড়া, আয়াত বিরিয়ানির ঠিক অপোজিট। হ্যাঁ হ্যাঁ, তো তোমার ডেফিনেটলিটা বলার উদ্দেশ্য সবাই মোটামুটি চেনে। তো তোমরা যারা কোচবিহারের বাড়ি থেকেও দেখছো, তোমরা ডেফিনেটলি এখানে আসবে, দাদা কিন্তু লোকেশনটা বলে দিল। আর আমি কিন্তু আজকে এখানকার খাবারগুলো ট্রাই করার জন্য ভীষণ এক্সাইটেড। তো আমরা এখান থেকে কোন কোন খাবারটা ট্রাই করছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি, আর অবশ্যই চা তো আমি এখান থেকে ট্রাই করবই করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমার ভেতরে চলে এসেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই মুহূর্তে কিন্তু এখন প্রায় 9টা বাজে, তো প্রায় ফাঁকা হয়ে গেছে। আর এখানে কিন্তু ওয়ালগুলো দুর্দান্ত সাজিয়েছে আমাদের কোচবিহারের রাজবাড়ি। পেছনে তোমরা যদি দেখতে পারো এই ব্যাকগ্রাউন্ডটাতে ভীষণ সুন্দর, লাইটসগুলো অ্যামেজিং, আর আমার তো চেয়ারগুলো যে দুর্দান্ত লেগেছে, এত সুন্দরভাবে ডেকোরেট করা। ডেফিনেটলি তো আমি এবার চারটা ট্রাই করবো এখান থেকে। আর তো চলো এখানে বসা যাক, একটুখানি বসে আমরা চারটা ট্রাই করছি। সো আমাদের কাছে কিন্তু চাগুলো চলে এসেছে। এখানে একটা নর্মাল আদা চা আছে, তার সাথে একটা রোজ চা আছে, তার সাথে আমরা এখানে এখান থেকে একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি। তো সবার ফার্স্টে আমরা একটুখানি আদ্রকওয়ালি চায় খাবো, যেটা বাঙালিদের ভীষণ পছন্দের। সো চাটা একটুখানি দেখে কালারটা দারুণ এসছে। ওয়াও, চাটা জাস্ট অসাধারণ খেতে, দুর্দান্ত, এত সুন্দর একটা এলাইচির গাঢ় একটা ফ্লেভার, তার সাথে আদার একটা স্ট্রং ফ্লেভার আসছে, দারুণ লাগছে। পুরো আদাটা ভরে ভরে দেওয়া আছে, কারণ যখন তুমি একটা করে সিপ নিচ্ছ না, পুরো আদার যে একটা থাকে না, আমরা আদার রসটা খেলে যেরকম একটা ফিল হয় ঠিক ওরকমই ফিল আসছে, অসাধারণ খেতে। ডেফিনেটলি তোমরা ট্রাই করো এখান থেকে। আর এবার এখান থেকে আমরা ট্রাই করবো রোজ চা। খুব স্ট্রং ফ্লেভার না রোজের, মাইল্ড একটা ফ্লেভার। তার সাথে কিন্তু দাদা এখান থেকে যেটা বললো, এখানে কিন্তু পান চা আর কেসর চা খুব ভালো চলে, তো এখন সেটা এখনই অ্যাভেলেবেল নেই, এই জন্য আমি ট্রাই করছি না। বাট আদারওয়াইজ তোমার যদি প্রাইসটাও দেখো, প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল। আর এরকম চায় স্যুটটা আবার আমাদের কোচবিহারে ফার্স্ট খুলেছে, এর জন্য আমার ভীষণ আরও বেশি ভালো লাগছে। তোমরা যারা এখনও পর্যন্ত চায় স্যুটটা বারে আসোনি, ডেফিনেটলি তোমরা আসো আর এখান থেকে চায়গুলো ট্রাই করে যাও। সো নেক্সট আমরা এখান থেকে ট্রাই করছি কোল্ড কফিটা। সবথেকে একটা ভালো ব্যাপার হচ্ছে সব কিছু কিন্তু মাটির মধ্যে, মাটির যে গ্লাসগুলো হয় সেটার মধ্যে সার্ভ করছে, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। আর উপরে একটুখানি চকলেট সিরাপ দিয়েছে, আর তো স্ট্রটা দিয়ে আমরা একটুখানি ট্রাই করব। ওয়াও, কোল্ড কফিটা অ্যামেজিং, মারাত্মক খেতে। চিনিটা একদম পারফেক্ট, নট লাইক যে খুব বেশি সুইট হয়ে গেছে সেটা কিন্তু নয়, সুগারটা একদম পারফেক্ট। তোমরা যদি কফির একটুখানি ঘনত্বটা দেখো, নট লাইক যে ওয়াটারি একটা কফি এরকম নয়, দুর্দান্ত খেতে। আর এই সিরাপটার জন্য আরও বেশি ভালো লাগছে।
অ্যান্ড নাও ইটস টাইম টু টেস্ট কুলার পিৎজা, যেটা আমি প্রথমবার কোচবিহারে পেলাম এবং প্রথমবার ট্রাই করলাম। কি পাচ্ছ, দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি একটা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে কুলার পিৎজা। আমার লাইফে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আর এরকম একটা গ্লাসের মধ্যে আমার মনে হয় এটা একটা খুব সুন্দর কনসেপ্ট, বিকজ এরকম আমি কখনো কোচবিহারে এখনো পর্যন্ত আমি দেখিনি, স্টিল এখনো পর্যন্ত দেখিনি। ডেফিনেটলি এইটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, আর তোমরা আই হোপ তোমরা কোচবিহারে হয়তো কেউই ট্রাই করোনি এরকম একটা খাবার। মানে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ অ্যালিপিনো দেওয়া আছে, তার সাথে এখানে কিন্তু ক্যাপসিকাম দেওয়া আছে, একটুখানি উপরে চিলি ফ্লেক্স ছড়ানো আছে আর অরিগানো ছড়ানো আছে। আর ডেফিনেটলি এটা কিন্তু পিৎজার মতনই দেখতে, আর এটাকে হয়তো এটার মধ্যে সার্ভ করে দিয়েছে, বাট আদারওয়াইজ কিন্তু পুরো পিৎজার যে কোটিংটা হয় সেরকমই, আর উপরে চিজটা দেওয়া আছে। সো সর্বপ্রথমে তোমার চিজ নেস্টটা দেখতে পাচ্ছ, ওয়াও লুক অ্যাট দিস, ওয়াও চিজটা জাস্ট দেখো, মারাত্মক একটা চিজ দিয়েছে। আর দাদা যেটা বললো এখানে কিন্তু পুরোটাই ভেজ, সুইট কর্ন দেওয়া আছে ভেতরে, দেওয়া আছে এখানে পনিরও দেওয়া আছে, একটুখানি ট্যাঙ্গি ফ্লেভার, এই যে পনিরের টুকরোগুলো দেখতে পাচ্ছ। আর একটা কথা, তোমরা যদি ভেবে থাকো এই পিৎজাটা নর্মাল পিৎজার মতো খেতে, সেটা কিন্তু নয়, একদমই টেস্টটা আলাদা, ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট করছে এটা। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে ট্রাই করতে পারো এসে। তো আমার ভালো লেগেছে, নট লাইক যে খুব ভালো লেগেছে বলবো না, ইটস গুড। আর এটার প্রাইস মাত্র 120 টাকা, 120 না 125 টাকা। তো এরকম একটা খাবার খেতে হলে ডেফিনেটলি তোমাদের কিন্তু চাই সুটটা বারে আসতে হবে। তো চলো এটা আমরা খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। সো আমরা নেক্সট এখান থেকে ট্রাই করছি নর্মাল একটা হট কফি, ঠিক আছে, আর কফি পাউডার একটুখানি ছড়িয়ে দিয়েছে, কাঠিও দিয়েছে, তোমরা এটা নাড়িয়ে খেতে পারবে। সো আমরা একটুখানি কফিটাকে ট্রাই করি। কফিটা একটুখানি চকলেটি ফ্লেভার আছে, ঠিক আছে, চকলেট চকলেট লাগছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুটাই, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাবে। যদি এই ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো, টাটা।